আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে সৌদি আরবে কার্পেন্টারের কাজ বা ইলেকট্রিশিয়ানের কাজ অথবা ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং বা প্লাম্বার, এই কয়টা কাজের জন্য অনেকে জিজ্ঞাসা করেন আমাকে যে এই কাজগুলা কিরকম বা চাহিদা বা কিরকম আসলে কিরকম হবে। তো কার্পেন্টারের কাজের কথা বলবো। সৌদি আরবে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে প্রায় যে কার্পেন্টারের কাজের চাহিদা কিরকম। দেখেন, কার্পেন্টারের কাজটা হলো ফার্নিচারের কাজ, এটা আমরা সবাই জানি। তো কার্পেন্টারের কাজটা আপনি সৌদি আরবে এসে করতে পারবেন যদি আপনার কফিলের প্রতিষ্ঠান থাকে। কার্পেন্টারের কাজে কিন্তু মোটামুটি ভালো সুযোগ সুবিধা আছে বা ইনকামও আছে, মোটামুটি বলা যেতে পারে, চাহিদাও মোটামুটি আছে, যেহেতু এটা ঘরের সামগ্রী বা ঘরের ফার্নিচার, এটার কাজ কাজ থাকে কম বেশি। তো আপনি যদি কার্পেন্টারের কাজে আসতে চান, তো আপনার প্রতিষ্ঠানে কাজ থাকতে হবে। এখানে আসার পর দেখা গেছে আপনার অনেক সময় দেখা গেছে যে আপনি কফিলের সাথে কন্ট্রাক্টের মাধ্যমে আর একটা দোকান দিতে পারলেন। যদি কখনো আপনার কফিল আপনার প্রতিষ্ঠানটি পরিচালনা করতে ব্যর্থ হয় বা কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আপনাকে দোকানটি ছেড়েও দিতে পারে বা তার সাথে কন্ট্রাক্টে তার লাইসেন্সের উপরে আপনি ব্যবসাও করতে পারবেন। ঠিক আছে, সেটা ধীরে ধীরে অবশ্যই করতে পারবেন। তো আমি আমার চোখে দেখা যতটা কার্পেন্টারের কাজের দোকান দেখলাম, ফার্নিচারের দোকান, প্রত্যেকেই কিন্তু আপনার নিজের মানে নিজ নিজ ব্যবসায় জড়িত আছে। শুধু লাইসেন্সটা কফিলের নামে, কফিলকে ফায়দা দেয় বা কফিলের সাথে একটা কন্ট্রাক্টে যায়। ঠিক আছে, আর হাতে গোনা 1-2% থাকে যে বিজনেস তার, যার বিজনেস সে নিজেই পরিচালনা করে, যার লাইসেন্স সে নিজেই বিজনেস দিয়ে বিজনেসটা পরিচালনা করে। ঠিক আছে, তো আপনারা আসতে পারেন, কার্পেন্টারের কাজে আসতে পারেন। তবে এখানে কথা আছে, সেটা হলো আপনি কার্পেন্টারের কাজ 100% পারফেক্টলি ভাবে জানতে হবে। কেননা সৌদি আরবে বাংলাদেশে দেখা গেছে কাঠের ফার্নিচার হয়, আর এদেশে কিন্তু আপনার প্লাইউডের ফার্নিচার হয়, যেটা অটো ফার্নিচার। ঠিক আছে, এগুলার কাজ কিন্তু আপনি পারফেক্টলি জানতে হবে, এবং ফিনিশিংটাই হলো সবচাইতে বড় ব্যাপার। ঠিক আছে, সৌদি আরবে কিন্তু এই এই অটো ফার্নিচারের কাজগুলা, এগুলার কিন্তু ফিনিশিং খুব সুন্দর হতে হয়। ঠিক আছে, ফিনিশিংটা খুব সুন্দর হতে হয় যদি আপনি আসার পর বুঝতে পারবেন। ঠিক আছে, বা ফিনিশিংটা দেওয়ার জন্য এত বেশি কিছু ঝামেলা না, যেহেতু এখন আপনার এই ফালিশ, এখানে যেহেতু ফালিশের কাজ বা বার্নিশের কাজ, তো এখানে কিন্তু এতটা সমস্যা না। ঠিক আছে, তবে আপনাকে কাজ কোয়ালিটি ভালো জানতে হবে। ঠিক আছে, আর অবশ্যই আপনার সার্টিফিকেটের প্রয়োজন হয়। ঠিক আছে, আপনি অবশ্যই সার্টিফিকেট নিয়ে আসতে হবে, বা সার্টিফিকেট ছাড়া যদি আসতে পারেন তা আসেন, কোনো অসুবিধা নেই, যেহেতু এগুলা আপনার বড় কোনো কোম্পানির না, এগুলো হলো আপনার ছোট ছোট কোম্পানি। ঠিক আছে, ছোট প্রতিষ্ঠান, যার যার একটা দুইটা প্রতিষ্ঠান থাকে, ঠিক আছে, তারা এইসব ধরনের ভিসাগুলো দিয়ে লোক এনে থাকে। তো আপনি আসতে পারেন, এক কথা আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কাজের চাহিদা আছে, তবে আপনাকে কাজ জানতে হবে, সিস্টেমটা জানতে হবে। আর যারা ইলেকট্রিশিয়ানের কাজের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তাদের জন্য বলি যে ইলেকট্রিশিয়ানের কাজের চাহিদা সৌদি আরবে ভাই এখনো আছে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে এখন বর্তমান সিচুয়েশন এবং বর্তমান সিস্টেমের প্রেক্ষাপটে আপনাকে ইলেকট্রিশিয়ানের কাজের সার্টিফিকেট লাগবে, এবং সেই কাজের সার্টিফিকেট অনুযায়ী আপনাকে সেই ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে যে আপনি সেই কাজে একদম পারফেক্টলি আপনি কাজ জানেন বা আপনি এই এই কাজের পারদর্শী। তো সেখানে আপনি কাজও জানতে হবে, আপনার সাথে সার্টিফিকেটও প্রয়োজন আছে। সার্টিফিকেট ছাড়া আপনি আসতে পারবেন না, আর যদি আসেনও আপনি এখানে আপনার ইকামাটা হবে না, আপনার সার্টিফিকেট ছাড়া আপনি এখানে এই কামাটা হবে না, এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি এই কামা হবে। শুধু বাংলাদেশের সার্টিফিকেটে নয়, আপনি সৌদি আরবে আসার পর আপনাকে এখানে আপনার কাছ থেকে ইন্টারভিউ নিবে। ঠিক আছে, আপনি এখানে পলিটেকনিক্যালে গিয়ে সেখানে ইন্টারভিউ দিবেন, পরীক্ষা দিবেন, উত্তীর্ণ হতে পারলে আপনি সার্টিফিকেট পাবেন, তার তবেই আপনার এই কামা হবে। ঠিক আছে, আপনি যদি সৌদি আরবে আসার পর যদি আপনার সার্টিফিকেট অর্জন না করতে পারেন বা এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারেন, তাহলে কিন্তু আপনার বাংলাদেশের সার্টিফিকেটের কোনো একটা ভ্যালু থাকে না। ঠিক আছে, বাংলাদেশের সার্টিফিকেটটা শুধু আপনার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে লাগবে, আর এই দেশের সার্টিফিকেটটা লাগবে আপনার এখানকার রেসিডেন্স যে কার্ডটি আছে, ঠিক আছে, এই কামা, সে এই কামাটি বানাতে লাগে। ঠিক আছে, তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন বর্তমান প্রেক্ষাপটে আপনার সার্টিফিকেট ছাড়া কোনো টেকনিক্যাল কাজের ভিসা হয় না এবং ই কামাও হয় না। ঠিক আছে, এখানে এখন বর্তমানে পুরাতন যারা আছেন তারা অবশ্যই ইন্টারভিউ দিয়ে তারপর ই কামা বানাতে হয়, অনেকের ই কামা হয় না, কারণ এই লাইনে আমি নিজেও ছিলাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন, যারা ইলেকট্রিশিয়ানের কাজে আসবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন, সার্টিফিকেট অবশ্যই দরকার। ঠিক আছে, আর আপনার কাজ অবশ্যই জানা থাকতে হবে পারফেক্টলি ভাবে। আর যারা ফ্লাম্বারের কাজের কথা জিজ্ঞাসা করছেন, দেখেন ফ্লাম্বারের কাজ কিন্তু
একইভাবে একই সিস্টেমে, যেটা ইলেকট্রিশিয়ানের কথা বললাম একই সিস্টেমে, সেটার বলার কোনো প্রয়োজন মনে করি না। তবু বলে রাখি যে সার্টিফিকেট প্রয়োজন আছে, আপনার কাজ জানা থাকতে হবে, ঠিক আছে? এগুলা টেকনিক্যাল কাজ, হাতের কাজ, ঠিক আছে, প্রফেশনাল কাজ, এগুলা চাহিদা আছে, মোটামুটি ভালোই চাহিদা আছে। আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন এই ভিসাগুলি দিয়ে, বা কোম্পানিতে যদি কাজ না থাকে, কোম্পানি যদি আপনাকে রিলিজ বা ছেড়ে দেয় অন্য কোনো কোম্পানিতেও কিন্তু গিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? বা বাইরেও যদি কাজ করেন, ঠুঙ্গা কাজ বা ছোটামোটা কাজ করেন, যেটা হলো রিপেয়ারিং কাজ, সেটাও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মাথায় রাখতে হবে, ইকামা বানাতে হলে আপনার এই এই ফ্যাশার সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন আছে, প্রতি বছর, ঠিক আছে? আর যারা ইলেকট্রনিক্স বা টেকনিক্যাল, মোবাইল সার্ভিসিং বলেন বা কম্পিউটার সার্ভিসিং বলেন, এই কাজের ক্ষেত্রে যারা আসতে চান তাদেরকে বলবো যে আপনি যদি মোবাইল সার্ভিসিং বা এই কম্পিউটার সার্ভিসিং এর কাজে যদি সৌদি আরবে ঢুকতে চান, তাহলে অবশ্যই আপনি বড় একটা কোম্পানিতে ঢোকার চেষ্টা করবেন, যে কোম্পানিতে এই সৌদি আরবের নাগরিক এবং বাহিরের প্রবাসীরা নির্বিশেষে কাজ করতে পারে বা কাজ করার এই অনুমতি আছে, সেই সব কোম্পানিতে আসার চেষ্টা করবেন। যেমন মনে করেন স্যামসাং কোম্পানি বা হুয়াই কোম্পানি বা এইসব ধরনের কোম্পানির, ঠিক আছে, এই শোরুম গুলো বা থাকে বা হেড অফিস গুলো থাকে বা কাস্টমার কেয়ার গুলো থাকে, এইসব জায়গায় যদি আপনি আসতে পারেন তাহলে অনায়াসে কাজ করতে পারবেন। আর যদি ভাবেন যে না, আপনি মোবাইল সার্ভিসিং দোকান কোনো ছোট প্রতিষ্ঠানে কাজ করার জন্য আসতে চান, আপনার জন্য আপনি ভিসা পেয়েছেন, তাহলে আসার আগে আপনি একটু ভেবেচিন্তে আসবেন। কেননা সৌদি আরবে এই যে ধরেন মার্কেটের ভিতরে যে মোবাইল সার্ভিসিং বা কম্পিউটার সার্ভিসিং এর যে দোকানগুলো, এগুলার কিন্তু একটা সময় আজনবীরা বা আজনবী যেটাকে বলে প্রবাসী বা বহিরাগত, বহিরাগতদেরকে কাজ করার জন্য সুযোগ দিত, কিন্তু এখন আর দেয় না। আমরা নিজেও কিন্তু অনেক করেছি কম্পিউটার সার্ভিসিং এর কাজ, আমরা নিজেও করছি, কিন্তু এখন আর সেটা সম্ভব না, ঠিক আছে? তো আপনি যদি প্রতিষ্ঠানে কাজ করার জন্য আসেন কোনো মার্কেট লেভেলে, তাহলে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে আসতে হবে। কেননা বহিরাগতদেরকে কোনো প্রতিষ্ঠানে বা সার্ভিসিং এর দোকানে বসে কাজ করার জন্য অনুমতি দেয়নি, ঠিক আছে? যদি আপনার প্রোফাইল একটু পাওয়ারফুল থাকে বা আপনার প্রোফাইলের উপর লেভেলে কোনো লোক থেকে থাকে, ঠিক আছে, মামা খালু থেকে থাকে, তাহলে তাদের মাধ্যমে টেক আপ দিয়ে আপনাকে দিয়ে কাজ করাতে পারবে। অন্যথায় একটাই অপশন আছে, সেটা হলো আপনাকে নিয়ে আসতে পারবে, তবে আপনাকে আলাদাভাবে পার্সোনালি সে বাসায় বা কোথাও অন্য কোথাও, ঠিক আছে, একটা রুম নিয়ে দিবে বা একটা গ্রাউন্ড নিয়ে দিবে, সেখানে আপনার কাজ হবে সার্ভিসিং এর কাজ, সেখানে কেউ যাওয়া অ্যালাউ নাই, ঠিক আছে? আপনার কফিল শুধু তার প্রতিষ্ঠানে বসে থাকবে, প্রতিষ্ঠান এই পরিচালনা করবে এবং কাস্টমারদেরকে, কাস্টমারের যে মোবাইল সার্ভিস বা কম্পিউটার সার্ভিসের দরকার সেটা সে গ্রহণ করবে এবং আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। তো আপনাকে এমন জায়গায় রাখবে সেখানে কোনো চেক থাকবে না বা চেক যাওয়ার কোনো ই থাকে না, ঠিক আছে? তো এখন কিন্তু বর্তমানে এই কাজগুলো এইভাবেই করা হয়, কারণ সৌদি আরবে সৌদিরা যে মোবাইল সার্ভিস করে এটা কোনো সার্ভিসের ভিতরে পড়ে না, ঠিক আছে? তারা মানে এদিক সেদিক করে টাকাগুলো হাতিয়ে নেয়। তো এখানে যদি কোনো বহিরাগত বা প্রবাসীরা থাকে, টেকনিক্যাল কোনো লোক থাকে, তাহলে একটা মোবাইল যে কোনো ভাবে যে ঠিক করা যায়, ঠিক আছে? এই দেশে কিন্তু মোবাইল তেমন একটা ঠিক করা হয় না, ওই মনে করেন ডিসপ্লেটা পাল্টানো হয়, ব্যাটারি পাল্টানো হয়, বাস এটুকুই, কিন্তু ভারী কোনো কাজ করা হয় না। যদি করতে হয় তাহলে সেই কোম্পানিতে পাঠাতে হয়, যে কোম্পানির মোবাইল সেই কোম্পানিতে এই আপনার এ নিয়ে এই রেজিস্ট্রেশন করে তারপরে সেখানে পাঠাতে হয়, ঠিক আছে? তবেই আপনার মোবাইলটা ঠিক হয়ে আসে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনি এইসব লাইনে কাজে আসতে চান তাহলে এইভাবেই আসতে হবে, আসলে কাজ করতে পারবেন, ঠিক আছে? তবে এসব কাজে আসার আগে একটু বুঝে শুনে আসবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।